মিথ্যা বলো ঘাট করো যত করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি মিথ্যা বলো ঘাট করো যত করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না প্রেম করো আর ভালোবাসো ডাকো শোনা যান সাবধান 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 মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক তো এই কারণে ওই শান্তিকে সবসময় বলতো আমার এই জাগা তুমি খাইবে কেটা কাউ ফলটা কি রকম এর হলুদ হলুদ বুঝলেন ছোট ছোট এই মাছ কিন্তু ফাটাই খাইলে দেখবেন একসাথে এককালে ওই সারি বান্দার কুয়া 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 আর খাইবেন খাবেন গরু ছাগল মাছ মুরগি নিয়ে আমার জীবন কাটতেছে দেখতেছো না তুমি তারপর বিয়ে করতে চাও আর তোমার কি এখন বিয়ের বয়স হয়েছে হ্যাঁ বুঝি আপনি কিন্তু সবসময় এক কথাই কর তোমার বিয়ের বয়স হয়েছে বিয়ের বয়স হয়েছে বুঝি আমি কিন্তু খুব রাগ করলাম আপনি গরুর কথা কইলেন ছাগলের কথা কইলেন মাছের কথা কইলেন আমার কথা তো কইলেন না বুঝি আরে আল্লাহ রে কি বোকা তুমি বুনে তুমি কি গরু ছাগল নাকি হ্যাঁ তুমি হইছো গিয়া আমার বোন বোন তোমার আমি বোন দেখছি না বুঝি শোনো আমরা দুইজন হইছে গিয়া দুজনে সুখ দুঃখে সাথী বুঝছো তুমি তাহলে ছাগলগুলো নিয়ে খেতে যাও আমি তো পুকুর পাড়তে ঘুরে আসি আচ্ছা বুঝে আপনি টেনশন করেন না তো যান আমি আছি না আচ্ছা আচ্ছা শুনো হ্যাঁ ওই যে একটা রাম ছাগল আছে না ওইটার নাম দিবে ইউনুস আপনি যখন কইছেন রাম ছাগলের নাম রেখে দিবি ইউনুস আচ্ছা আমি একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি অবুঝি আপনি খামাখা টেনশন করেন না বুঝি আমি আছি না ওর নাম আমি ইউনুস রেখে দিব আচ্ছা গল চলো তো গাছ খাই আসি চল তোমার একটা কথা জিজ্ঞেস করি ওই মানে এতদিন তো ঢাকা ইয়াছিলা ওই হঠাৎ করে একালে রাইতের অন্ধকারে ওই বিয়াই বেন্ডে নিয়া ছুটিয়া চলিয়া আসলা কি ঘটনা কি আরে তুমি সব কিছুর মধ্যে এত রহস্য করতে যাও কি সিদ্ধান্ত হ্যাঁ আরে গ্রামে তো চলি আইছিলা মাছ পথে আমার শাড়ি কাটা হাই না একটা ফোন দিল ওই আশা হলো না কেন ফোনটা দিল কেন ফোন দেছে আমার মেয়ে বেলি তার একটা বিয়ে ঠিক করেছে বিয়ে ঠিক করেছে মানে ছেলে আইছে বিয়ে হলি হতেও পারে ছেলে একটা সম্ভাবনা ছিল কি আর করা সাথে ছিল বিয়ে বিয়ান তারপরে আমাকে দোস্ত মালিক কলাম তো চল দোস্ত একসাথে যাই মেয়েটা যদি বিয়ে হয়েই যায় বিয়েটা দিয়ে একসাথে ফির মানে সেই আশা আর হয়নি এই আসলাম এখন তা তোমার ওই মাইয়ের বিয়ার কি হইলো সেইটা তো কিছু বললাম না আর কইস না রে দোস্ত আমার মেয়ের বিয়ে তো সব ঠিকঠাক ছিল মাঝখানে তো মেয়ের বিয়েটা আর হয়নি তবে তালে গলে আমাকে মালিকেরই তো প্রায় বিয়ে হয়েই যাচ্ছে হ্যাঁ মালিকের বিয়া এই এইটা কি ধরনের কথা বলতেছো তুই আমাকে ঘটনা খুলিয়ে বলতো হয়েছে কি বিয়াই বিয়ার সামনে তো সব কথা কওয়া যায় না আর খুলিয়ে কাটছে ওই আমার মেয়ে আমার মেয়ে যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা তার যে খালা সেই খালা ডিভোর্সে তারও কেউ নাই এদিক তো খালাটা আমার শালিকা তাহামিনের আবার বন্ধু হয় হ্যাঁ কাছে অনেক এদিক তো আমার শালিকা ধরলো বলছে বিয়াই বিয়াই ধরলো সবাই মিলে করলো যে মালিক এবং এই ওর খালা সুলতানা দুজনের যদি সম্মতি থাকে তো দুজনে এক হয়ে যাতে পারে অসুবিধা নেই ওইভাবেই মনে কর যে একটা বিয়ের ব্যবস্থাপনা করা সেইটা অবশ্য মন্দ হইতো না যেহেতু মালিক নিঃসঙ্গ ঘটনা ঘটাই দিলে খারাপ হইতো না কি তার মানে
মালিক কাকুর একজন বিয়ে দিয়ে আলাইছিলেন ওরে বেটা বিয়ে তার হয়নি উপর আলা না চালি বিয়ে হয় ঘটনা তো বিয়ের ব্যবস্থাপনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি এই হচ্ছে অবস্থা কেন বন্ধু বিবাহটা হলো না কেন বিয়ে হবে কি করে দোস্ত এই মেয়ের ফ্যামিলি সমস্ত জাত পাগল কি জাত পাগল ওই মায়েজ্ঞ কি পাগল আসলে না না মেয়েটা এত পাগল করলে ভুল হবে মেয়েটা ঠিকঠাকই তবে ওর তো ভাগ্নে ভাগ্নে সবগুলো তো আস্ত পাগল একদম মহা পাগল বন্ধু ইনুস সব মিলাইয়ে আমি এতক্ষণ একটা হিসাব নিকাশ করছি মিলাইয়ে দেখলাম এই যে যত কারুর বাজছে এর মূলে কিন্তু তুমি ভাই আমি মানে তুমি তো তোমার মাইয়া তোমার শালি তুমি মিলাইয়ে ছিলাইয়ে কো ভালোই কাউরে ঢোল বাজাইছো তোমরা এ কথাবার্তা হুশ করে কবি আমি কিসের কাউরে ঢোল বাজালাম হ্যাঁ গিয়েছিলাম তো আমার মেয়ে বেলের বিয়েতে হয়ে যেত যদি বেলের বিয়ে তাহলে তার কোনো ঝামেলা ছিল না এর মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেছে এখানে তো আমার হাত নাই এটা তো একটা অ্যাক্সিডেন্ট হাই একদম ঠিক বলছেন কাকু এটা একদম অ্যাক্সিডেন্ট এই জায়গায় কাকার কোনো দোষ নেই এই দুলাইয়া সুপ্রাইজ কিন্তু গালের ফাড়ি ছুড়ে দিলাম এনে তোর মুরব্বীরে কথা বলতে আসি জি এই তুই যা যা যাও মুরব্বী বেশের কথার মধ্যে নাক গলায় বন্ধু ইনুস কা এই খালি কি মালিকের বিয়ার চেষ্টাই করছিলা নাকি নিজে একটু ঘটানোর চেষ্টা করছিলা একেবারে ঘুষি দিয়ে তোমার ভুঁড়িটা আমি ফাটাই দেব আমি কিসের জন্য বিয়ে করতে যাব হ্যাঁ ওরে মিয়া ওই জাগো একটু ডিফিট মিফিট থাই একবার একটু নানা বুদ্ধিও বেশি তাই মিয়া সবাই নিজের মতো মনে করো না নিজের একটা উদ্দেশ্য আছে নাকি আর একটা বিয়ে করবি না একদমই করো আমার লাগে মিয়া এই যে খাবার দিচ্ছি ঝগড়া করো কেন ঝগড়া করে না কত বা বলছি না ঝগড়া করে না শান্তি 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 না 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 এই এই ঠিক আছে আমি চলে গেলাম তাহলে চলে গেলাম আমি ওর এগেনস্টে আপনি একটা বাঘের বাচ্চার মতো কাম করছেন খালা আমার খালার ফাঁকি দিয়া ঢাকা শহর থেকে গ্রামে এসে পালাবে কত বড় সাহস সাহসে দেখছস কি মেসি রেসিনস মেসি হ্যাঁ চিনি দেখছস কেটস পরে আসছে মেসির মতো দৌড়ায় গিয়া পায়ের মধ্যে প্যাচ দিয়ে ধরুম সুলতান আমার নাম বুঝছস তগরে তো ওই বস্কি দিয়া দৌড়ে পলাই চলে গেছে নাচ দেখাইয়া চলে গেছে কি জানি নাচ দেখাইছে তো খালা নাচ দেখাইছে হইতেছে গিয়া ডানা কাটা পরি আসল পরি আইসা পড়ছে ওই ডানা দুইটা কাটটা তারপর হাতে নিয়ে তারপরে জামু তার কাছে বড় বড় আরদাররা আসে এগুলা কিনে নেওয়ার জন্য তারপরে সে আবার এগুলো দান খয়রাত করে সে এত ভালো আছে ওই যে বেআইন বেআইন এইসব বেহুদা পেশাল আন পোটার দরকার নাই মানে শান্তির লাগে তো মোর তো কোনো সম্পর্ক নাই আপনারা এইসব আলোচনা করি যা মোর এই খোসা দান কিনলি সিনোস আমারে ওর নাম যদি মালিক হয় আর ওর বাপের নাম যদি খালেকও হয়ে থাকে মালিকের খালেক আমি ছুড়াই দেবো খালা অন থেকে তাহলে আপনার এরকম মেসি খালা না থাক মেসি রকম দরকার নাই
হ্যাঁ গো মাতা বড়া যে শয়তানি বুদ্ধি, ধরতে না পারলে আবার আমারে কেবল মিসি বিলাই, সেই সুযোগ আমি তা করে দিব না। চল দেখছি বিয়াই সব দেখছি, ওই ইউনিস বিয়াই আর জব্বর বিয়ার সাথে ঘুরে ঘুরে সব দেখছি, অসাধারণ বিয়াই, এত সুন্দর জায়গায় ঘর বাড়ি করে আপনি আসেন, মানে মনটা জুড়ে গেল একেবারে, মোর কোনো ক্রেডিট নাই, এত সব আব্বার জমি জমা মই শুধু দেখে দেখে রাখছি ছোট গেলে। এই আরেকটা কথা শুনছো? কি কথা? শান্তি বেনের কথা কি? সেটা সে কি করে এগুলো জানো? না তো। সে হাঁস মুরগি মাছ গরু ছাগল এগুলার বিশাল বড় খামার দিছে, তারপরে যত ধরনের ফল ফ্রুট আছে সব ধরনের গাছ আছে, তার কাছে বড় বড় আড়তদাররা আসে এগুলা কিনে নেওয়ার জন্য, তারপরে সে আবার এগুলা দান খয়রাত করে, সে এত ভালো আছে। ওই যে বিআইন বিআইন এইসব বেহুদা পেশালান পোড়ার দরকার নাই, মানে শান্তির লাগে তো মোর তো সম্পর্ক নাই, আপনারা এইসব আলোচনা করি যা মোর এই খোসা দান কিনলে গিয়া দরকার কি? হে থাই আলাদা উপাসে ওই যে খারের ওই পার থাই আর মুই থাই এই পাশে, হেল লাগে কোনো যোগাযোগ নাই, হে সেপারেট মুই সেপারেট, এই সেপারেট লোকজনের নিয়ে আমাকেও এত সুন্দর পরিবেশের মধ্যে আলোচনা করার দরকার নাই, অন্য কোনো প্রসঙ্গ থাকলে সেই নিয়ে আলোচনা করে, এইসব আলোচনা বিয়ার সামনে করার দরকার নাই, অন্য কোনো প্রসঙ্গ থাকলে আলোচনা করো। আসলে ওই যে কি বিয়াই কথার পৃষ্ঠে কথা আসে, যেরকম আম কইলে জাম আসে, ভালো কইলে মন্দ আসে, আবার উত্তম কইলে সুচিত্রা আসে, তেমনি মালিক কইলে শান্তি বিয়ের কথায় অটোমেটিক চলে আসে। তুমি কত সুন্দর করে কথাটা বললা। বলবো না, এই যে গ্রামের ফ্রেশ হাওয়া খাইতেছি তখন ব্রেন খালি গুরগুর করে মাথার ভিতরে ঢুকতেছে, এই জন্য ছন্দে ছন্দে সব কথা বাড়াইতেছে। এত সুন্দর ছন্দ। ঠিক আছে ঠিক আছে বন্দি, আমরাও কি খাও উনাও হেয়ে রয়ে আমি মানে উদ্বাগের মধ্যে আছি, আপনারা কি সব বেহুদা পেশার মধ্যে আছেন, কারণ এ দুলাল গেলে কই, এ দুলাল, এ দুলাল যে দুলাল এ মেয়ে জি, এখন এই যেটা কইতে চাই তো ভুলে তো মনে পড়ে, ভালো করে জিনিসপত্র খাওয়াইতে হবে না, ভালো মাছটা ভালো মুরগি ভালো খাসিটা এই আহলে তুমি জোগাড় যন্ত্র করো, বেহিনরা কি চললে গেলে খাওয়াবা, হ্যাঁ খাসি জোগাড় করো তাড়াতাড়ি। বিহাই আমাকে দুই দিন এখানে থাকতে দিবেন না, আজকে এই খাওয়া দিবেন, আরে এইগুলি তো খাওয়ায় যখন মানুষ মানুষ বিদায় দেয় তখন। না না বিহাই জিনিসটা বলতেছেন না, গির ভিন্নি গিরাইমিয়া সব জিনিসপত্র ভালো ভালো জিনিসটা মাখনের মতো জিনিসটা হাত সব শহরে চলে যায়, শহরে একটা গড়িয়ে লইয়ে যায়, আগে তো যদি বাইরে দিয়ে না রাখি এই কামের সময় জিনিস পাওয়া যাবে না, ভালো মাছটা ভালো মুরগিটা ভালো খাসিটা, এই শোন ওই তেল তেলিলে খাসি দেখিয়া এখন সুন্দর আরো তর্ক কবি মোর বেআই বেআই নাইছে, ভালো দেখে তুমি জিনিসপত্র দেয় হেয়ের পরে কবি যে ওই যে এই যে ভালো মাছটা কাতল মাছ রুই মাছ মিগেল হেবার যদি বাগাই পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ বাগাই এই সব এর বললে রাখবি হয়তো যাতে দুই দিন পরে চাইলে পরে পাওয়া যায়, হ্যাঁ তা নাহলে কিন্তু সব কিন্তু ঢাকা শহরের মানুষ খাইবে বলতো, দেশের মানুষ তো খাইতে পারে না, তাহলে কি আমি বায়না করবো? এইবার খাইতে খাইতে একদম দুজনে মোট হয়ে ঢাকায় ফিরবো। মুই কিন্তু বিয়াইনটা প্রস্তাব দিছি। কি প্রস্তাব দিছি? মানে নতুন যত লোক আসে আর যত লোক আসে সবাই মিলে আমার বুজির বাড়িতে একক তো খাইতেই হয়, তা আপনারাও চলেন আমার বুজির বাড়িতে একক তো খাইয়া যাইবেন, শুনেন আপনাকে সমস্যা হলে বুঝি সব সমাধান করে দিব, আমার বুঝি হাঁস পালে মুরগি পালে গরু পালে ছাগল পালে গাছ লাগা, যে মোর ওই যে নদীর পাড়ে জমি আছে হেনে একটা ঘর উঠে দিই, আপনি আর বিআইনে থাকবেন,
বেআইনে বাতান বে আপনার লাগে সতীশ শাড়ি পরিয়া আর আপনি জোয়াল লাগে লাঙ্গল লাগে ভালো মতো আইবেন এইবার বেআইনে যখন বেগুন রাখবে হে বেগুন পুরি একটা ফেরফেরা হয়ে দিবে হেয়ে দেখকে আপনি পছন্দ হইবে না এবার বেআইনের চুলের মুড়িটা ধরিয়া দুপুর দাপুর দেবেন তুমি হাসতেছ না বিয়ে দুষ্টা মিয়ার গেল না সিনেমার গল্প শুরু করছো খুঁজে পাবেন কিভাবে আরে ভাই ঠিকানা ছাড়া কেউ খুঁজে পাওয়া যায় আমাকে এই গ্রামটা বিরাট বড় এই যে আমাকে ছাগল দেখতেছেন না এই ছাগল হারাই গেলে সেটাই তো খুঁজে পাই না আর মানুষকে তো খুঁজে পাইবেন কয়ে ফেলেন কারে খুঁজেন আমি খুঁজে দিতেছি আপনারে কইতে হবে হ্যাঁ আমারে না বললে তো আপনি খুঁজে পাবেন না যারে খুঁজতেছি তারে যদি পাই এই যে দেখছেন কি ফইরে আসছি ক্যাটস চিনেন যে মেসি দেখছেনেন মেসি দেখি ফুটবল খেলে মেসি দুই পা দিয়ে ফুটবল খেলে এই যে ক্যাটস পয়ডা লাত্তি দিয়া বল গোল করে ফেলায় যারে খুঁজতেছি মানে যে ব্যাটারে খুঁজতেছি তারে ফাইলে লাত্তি দিয়া গোল করে দিন আবা তাহলে কি আপনি বেড়া মানুষে খুঁজতেছেন একেবারে ঠিক কথা কইছেন আপা এই বেড়াগুলো না এইরকমই পাজি এইগুলারে পাইলে ওরকম মেশিন মতো লাত্তি দিয়া গোল করে দেওয়ানো উচিত মানে আপনার তো যেটা পুপ্পার হয়েছে মানে খালে এপার খালের এই পার্টটা হইতেছে কি আমার এলাকা মানে আমার বুজির এলাকা এইখানে আমার বুজির একটা কথা ছাড়াও কিচ্ছু নড়ে সরে না বুঝছেন না তাহলে আমার কাছে তো হ্যাঁ ঠিকানা কমনই লাগবো আপনি কারে খুঁজতেছেন না খুঁজতেছেন তাহলে আপনি হ্যাঁ খুঁজে পাইবেন কেমনি বুঝছেন এক কাম করেন আপনি বরং এক কাম করেন আপনার তো আমাকে গ্রামে মেহমান আমাকে বাইতেছেন আপনি বুঝা বুঝির সাথে গল্প করবেন আমারে শুধু নামটা বলবেন আমি কানটা ধরে উঠাই নিয়ে আসুম খালা উনি যেটা বলতেছে সেটা করাই মনে হয় ঠিক হবে কারণ ওনার বুঝির কাছে গিয়া আমরা বলবো আর ওনার বুড়ি খুঁজে বাইরে করে দিবে আমাদেরকে কারণ জাহাজ চলতে গেলেও তো একটা নিশানা লাগে একটা কম্পাস লাগে আমরা তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি খুঁজে তো পাই নাই খালা কিছু তাই না এখন ক্ষুধাও লাগছে অনেক এই যে অত গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কোনো লাভ নাই আহেন কি আমাকে বাইতে চলে শুনেন এই গ্রামে যত লোক আসে মানে নতুন যত লোক আসে আর যত লোক আসে সবাই মিলে আমার বুজির বাড়িতে একক তো খাইতেই হয় তা আপনারাও চলেন আমার বুজির বাড়িতে একক তো খাইয়া যাইবেন শুনেন আপনাকে সমস্যা হলে বুজি সব সমাধান করে দিব আমার বুজি হাঁস পালে মুরগি পালে গরু পালে ছাগল পালে গাছ লাগায় হেগুলারে আমরা যেই খাউন দেই আপনাকে দুইজন রে ইটনি খাউন দিলে কিচ্ছু আইব যাইব না আপনারা তো খাইতে পারবেন চলে বাড়ি কোন দিকে আপনার বুঝির বুঝির বাড়ি ওই ওই পুকুরটা আছে না এটা এই পাশে যাইবেন যাইতে তো হইব আপনি খারাপ আমি ছাগল তো বাইন দিয়ে আসি খারাপ এ ছাগল চল চল ছাগলের বাইন দিয়েছি চল চল লাইফ শেষ হয়ে যাইব দূরা কিন্তু বাতাসে হও নাই ওই চেহারায় নিজের মুখখান মাঝে মধ্যে দেখো গার গুতামে চলবে না বুঝলে বুঝেন গা এত কথা বলেন কেন আপনারা মেহমান মানুষ আসি আসি মানে আমি কিন্তু কোয়েটিংয়ে থাকবো তুমি এসে বলবা যে কবে নিবা ঢঙ্গ করো করো বাড়ি গাড়ি মিথ্যা বলো সত্য বলো ফাঁসবে জারি জুড়ি রঙ করো ঢঙ্গ করো করো বাড়ি গাড়ি
মিথ্যা বলো সত্য বলো ফাঁস হবে জারি জুড়ি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না দুই দিনের দুনিয়াতে রাখো মানো সম্মান সাবধান 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 মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান।